টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে ক্রিকেটের পরাশক্তি ভারত। বুধবার নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডকে 8 উইকেটে হারিয়েছে তারা। আয়ারল্যান্ড ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংয়ে ভারতের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি। ভারতের সমর্থকরা আশা করছেন প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে ফাইনালে ট্রফি তুলে ধরবে রোহিত শর্মার দল। আয়ারল্যান্ডের একটা করে উইকেট পড়ে আর গ্যালারিতে দর্শকরা গর্জন তোলে। এই গর্জন ম্যাচ শেষ হওয়া পর্যন্ত চলতে থাকে, পুরো গ্যালারি ভারতময়। দর্শকদের এই গর্জনে ভারতের বোলাররা আরো বেশি অনুপ্রাণিত হয়ে প্রথম ওভার থেকেই আয়ারল্যান্ডকে চেপে ধরে। টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের তৃতীয় ওভারেই আর্শদীপের বলে ক্যাচ তোলেন আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিং। একই ওভারের শেষ বলে বোল্ড অ্যান্ডি। পাওয়ার প্লের প্রথম 6 ওভারে 2 উইকেট হারিয়ে আয়ারল্যান্ড স্কোরবোর্ডে তোলে মাত্র 26 রান। আর্শদীপ, সিরাজ, বুমরা ও পান্ডিয়ার বোলিংয়ে দিশে হারা আয়ারল্যান্ড। ভারতের বোলারদের সামনে মাথা তুলে দাঁড়াতে পারেনি তারা। এ কারণে মাত্র 16 ওভারে স্কোরবোর্ডে 96 রান তোলে আয়ারল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ 26 রান করেন গ্যারেথ দিলানি। হার্দিক পান্ডিয়া 4 ওভারে 27 রান দিয়ে তুলে নেন 3 উইকেট। দর্শকরাও বোলারদের বারুদে বোলিংয়ে বেজায় খুশি। ইট হ্যাজ বিন আ গুড গেম, দে বল ভেরি ভেরি ওয়েল and the pitch is also helping them. It's a one-sided match with Ireland. সহজ টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই বিরাট কোহলির উইকেট হারায় ভারত। ক্যাপ্টেন রোহিত শর্মা ও ঋষভ পান্ত মিলে হাত খুলে খেলে সহজ সমীকরণে নামিয়ে আনেন। রোহিত 52 ও ঋষভ করেন 26 রান। এর ফলে 8 উইকেটের সহজ জয় পায় ভারত। তবে এই টুর্নামেন্টে সবচেয়ে বারুদে ঠাসা ম্যাচ হবে পাকিস্তানের সাথে। দর্শকরাও সেই ম্যাচে রোহিত কোহলিদের ব্যাটের দিকে তাকিয়ে আছে। Regardless, I don't care if we lose the World Cup, but winning the match with the Pakistan is the most important. I repeat, it's the most important thing to win. For India, I would say Virat Kohli, Rohit Sharma, those are my top two to go with. Any day. Fast bowling, they're not able to hit all the balls. So there's some weakness is coming out on a fast bowling also. দর্শকরা বলছেন ফাস্ট বলে কিছু দুর্বলতা রয়েছে ভারতের, এটা কাটিয়ে ফাইনালের ট্রফিও হাতে তুলবে ক্রিকেটের পরাশক্তি ভারত। বিরাট কোহলি ও রোহিত শর্মার শেষ বিশ্বকাপ হওয়ায় সবাই তাদের জন্য খেলে ট্রফি নিয়ে আসবেন। Yes, they won the first one and we always want them to win. So if you ask me, I want them to go to the finals. And just win the cup for us, especially for Rohit and Virat. I believe it will be the last one for them, just considering the form and the age. So we would want them to win the World Cup. Yeah, I'm pretty sure they will win this time. Last few World Cups, I didn't watch any of the game live. So today I'm watching the game live. So I'm hoping it will bring good luck to them and they'll win the World Cup this time. It's definitely possible. They are definitely going to win. This ICC World Cup. 2007 সালের প্রথম টি-20 বিশ্বকাপের ট্রফি ঘরে তুলেছিল ভারত। দুর্বল দল পেয়ে সহজে তুলে নিয়েছে ক্রিকেটের পরাশক্তি ভারত। এই গ্রুপের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে পাকিস্তানের সাথে। সেই ম্যাচও জয়ের ধারা অব্যাহত রাখতে সর্বোচ্চ চেষ্টা করবেন তারা, এমন প্রত্যাশা দর্শকদের। নাসাউ ক্রিকেট কাউন্টি স্টেডিয়াম থেকে শরীফুল ইসলাম, TV24। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।